কোভিড নাইন্টিন ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে পাশাপাশি আশার আলো দেখাচ্ছে সুস্থের সংখ্যা সুস্থ দু লক্ষ পার চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রামিতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে দেশে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন তেরো হাজার পাঁচশো ছিয়াশি জন একদিনে এত মানুষ আগে সংক্রমিত হননি এই বৃদ্ধির জেরে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ আশি হাজার পাঁচশো বত্রিশ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে গত চব্বিশ ঘন্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে তিনশো ছয়ত্রিশ জনের এর জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো বারো হাজার পাঁচশো তিয়াত্তর মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু দিল্লি রাজস্থান পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলির করোনা পরিস্থিতি রীতিমতো ভাবিয়ে তুলেছে এই রাজ্যগুলিতে প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে সুস্থের সংখ্যা সক্রিয় রোগীর সংখ্যা থেকে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশ খানিকটা বেশি ইতিমধ্যেই ভারতে কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন দুই লক্ষ চার হাজার সাতশো এগারো জন চিকিৎসাধীন রয়েছেন এক লক্ষ তেষট্টি হাজার দুশো আটচল্লিশ জন